রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা, প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। ধন্যবাদ। আজ আমরা অতি গুরুত্বপূর্ণ একটি ওষুধের রিভিউ সম্পর্কে জানব। বন্ধুরা, আমাদের আজকের ওষুধটির নাম হচ্ছে ক্লোবাম। ক্লোবাম এই ওষুধটি স্কোয়ার কোম্পানির একটি প্রোডাক্ট। বন্ধুরা, এর উপাদান যদি বলি যে ক্লোবাজাম 10 মিলিগ্রাম ট্যাবলেট, আর নির্দেশনা যদি বলি দুশ্চিন্তা, উদ্বেগ, খিটখিটে মেজাজ, অস্থিরতা, মৃগী রোগ, ভীতি, বিষণ্ণতা ও ঘুমের বিভিন্ন অসুবিধায় ব্যবহৃত হয়ে থাকে। মাত্রা ও ব্যবহার বিধি যদি বলি যে প্রাপ্তবয়স্কদের জন্য 2 থেকে 3টি ট্যাবলেট অর্থাৎ 20 থেকে 30 মিলিগ্রাম বিভক্ত মাত্রায় অথবা একক মাত্রায় ঘুমানোর সময় সেব্য। শিশুদের জন্য 3 বছরের ঊর্ধ্বে প্রাপ্তবয়স্ক সেবনের মাত্রায় অর্ধেক মাত্রা সেব্য। সতর্কতা, ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। বেঞ্জোডায়াজেপিন এর প্রতি অতি সংবেদনশীলতা, শ্বাসতন্ত্রের অবনমন, তীব্র পালমোনারি অপর্যাপ্ততা ও অপরিবর্তনীয় ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশনের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়। যকৃৎ ও রেচনতন্ত্রের রোগের ক্ষেত্রে সাধারণত সাবধানতার সাথে ব্যবহার করা উচিত। পার্শ্বপ্রতিক্রিয়া যদি বলি যে ঝিমুনি, অবসাদ, বিভ্রান্তি ও মাথা ঘোরা, এগুলো সাধারণত চিকিৎসা চলাকালে চলে যায়। বিরল ক্ষেত্রে মুখ শুকনো থাকা, মাথা ব্যথা, অতি সংবেদনশীলতা ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে। অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া যদি বলি যে অ্যালকোহল সিরামে ক্লোবাজামের ঘনত্ব উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করে। ঘুমের ওষুধ ও ঘুমঘুম ভাব তৈরি করে এমন ওষুধের সাথে ব্যবহার করলে এর পার্শ্বপ্রতিক্রিয়া বিশেষ করে ক্লান্তি ও তন্দ্রাচ্ছন্ন বৃদ্ধি পায়। গর্ভাবস্থায় ও স্তনদানকালে ব্যবহার, গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে না, মাতৃদুগ্ধকালে সম্ভব হলে ব্যবহার এড়িয়ে চলা উচিত। বন্ধুরা, এই যে খিটখিটে মেজাজ, এটি একটি এমন রোগ যেটি অনেকের মধ্যেই বিরাজমান। দেখা যায় এই খিটখিটে মেজাজের কারণে অনেকের সংসারে অশান্তি দেখা দেয়, তাই এটি নিয়ন্ত্রণ করতে শুধু ওষুধের উপর নির্ভরশীল হলেই চলবে না। মানসিকভাবে আপনাকে প্রস্তুত হতে হবে, আপনাকে এড়িয়ে চলতে হবে এই খিটখিটে মেজাজ দূর করার জন্য। যেই যেই বিষয়গুলো এড়িয়ে চলতে হবে সেগুলো আপনাকে নির্ধারণ করতে হবে। যা হোক, আমরা আমাদের ভিডিওটি এখানে শেষ করছি, আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।